আয় বন্ধুরা, প্রবাসী ও দেশবাসী, দেখেন এই যে আম করে বাসার দিকে কত পানি, রাত থেকে বৃষ্টি হয়েছে, এখন ঘরের রুমে পানি যাবে আর কি। দেখেন এই যে কত পানি, অনেক পানি। এখন আম করে বাসা সাইরা পলাইতে হইব। এখানে প্রায় অনেকটা বাসার ভিতরে পানি ঢুকছে, জাস্ট আম করে বাসার বেশি নিচ্ছে। রুমের মধ্যে পানি সকালে গেছিল, সেই কেমন হয়েছে এখন এত পানি। দেশ বা দেশের বাইরে যারা আছেন দেখবেন, প্রবাসী মজিদা আপু পানির ভিতরে নিচ্ছে, বৃষ্টির পানি অনেক বালতি দিচ্ছে। বৃষ্টির পানি ব্যাগ জমাইছিলাম অনেক, আর যে পানি হয়েছিল সে পানি আরো কমে গেছে, জাস্ট একটা ঘন্টা বৃষ্টি ফেক দিছে, না হলে তো মাজা পানি হয়ে যেত। আমার ভাই ব্যানের ব্যবসা করে, আজকে বৃষ্টির দিনে ধ্যানের কত সুন্দর কুমড়াটা রয়েছে। এখন এই বৃষ্টির দিনে কুমড়া ভাজি করে ভাত খাইতে হবো, মাছ ভাত তো মজা লাগে না, মাংস মজা লাগে না, কুমড়া ভাজি খাম। বেশি বেশি শেয়ার করবেন এই বৃষ্টির যে পরিস্থিতি, যাদের বাসায় পানি ওঠে না বৃষ্টির পানি, তারা দেখে অনেক খুশি হবেন, আর বুঝতে পারবে যে কতটুকু কষ্ট হয় মানে বৃষ্টির পানিতে, যাদের বাসা নিচে আর কি। আমাদের বাসার আসলে অনেক নিচে, এমনি থাকি আরাম আছে, জাস্ট একটা বাসা আমরাই থাকি, আর কেউ এখানে অন্য কোনো বাড়ি যান, জাস্ট আমরা, এই জন্য কষ্ট হইলেও থাকে শান্তি আছে। আর একটা চুলা তুলেছিলাম বাইরে রান্না করার জন্য, পানি তো ভাসি গেছে, কোনো মূল্য নেই। কেমন আছেন আপনারা দাদা? আমার বাসায় পানি, পানি পানি বলো, দেখি পারো না, পানি দেবো, পানি দেব, পানি দেব, পানি দেবা দেবে, বলে পানি দেব, পানি দেব, পানি দেবো।
প্রতিবন্ধী এই বৃষ্টির পানি নামতে সবাই মানে জোর করে নামাইছি, দেখেন কেমনে খেলা না না, একটু দৌড় দাও, একটু দৌড় দাও না, ওই জন্য কজন বাই ভালো থাকেন, একটা সময় দাও যে প্রবাসী বাই আপনি ওখানে সময় খাইলাম না, সময় দাও, হ্যাঁ আমার দেশবাসী সময় দাও, তুমি ওকে যাই না, ওকে একটা সময় দেবো আর দেশবাসী সময় দেবো না, দেবে না দেশবাসী সময় দেবো, সময় দেওয়া আমি বাইকেরা দিই তোমার নেও সময় দেও না, কজন দেশবাসী না, ওকে ওকে একটা সময় দেয় আর কেউ আর একটা সময় দে নেও চলো চলো, ও রে জামা রুমের ভিতরে গিয়েছিল, আমি এখানে গর্ত করেছি ময়লা ফেলানোর জন্য, নয়তো ঢুকতো না না, বৃষ্টি বৃষ্টি কোনো হাওয়া নেই বাতাস নেই, তো হ্যালো বন্ধুরা দেখলেন প্রবাসী আবুদা সাথে কত কষ্টে রয়েছে, বা পানি বৃষ্টির পানি বন্যার পানি নেই এগুলো শুধু বৃষ্টি, রাতটা একটার থেকে বারোটার থেকে একটু একটু বৃষ্টি, বারোটার থেকে বৃষ্টি হওয়ার পরে বোর চারটায় রাত চারটায় আর কি রাত চারটার সময় সেই রকম মানে বোরা যেমন বৃষ্টি আর কি বলে, এই বৃষ্টিতে রাত চারটার থেকে এই পানিটুকু জমছে, তো যাই হোক আল্লাহর মহিমা, আল্লাহ না দিলে পাওয়া যায় না, তারপরে অনেক আনন্দ পাচ্ছি, তো আসলে তো বসি বাইরে দেখলে অনেক খুশি দেখা যায় না, ঠিক আছে দেখতে পারেন না, এবং দেশের মধ্যে অনেক জায়গায় আছে এই পরিস্থিতি, বা ঢাকাও অন্যান্য গলি দিয়ে ঘুরলে দেখা যাইবে যে আমার এই দিকে ও সকলটির মনমুখে এখন মাঞ্জা পান, তো আর আমার বাসাইতে এই পান, তাহলে অন্যান্য জায়গায় তারা রুম সাইয়া সইলেই আছে এমন কি ভোরবেলা যে এই পরিস্থিতি আমি দেখেছি অনেক জায়গায়, কিন্তু যাওয়া তো সম্ভব না, গেলে দেখাইতে পারতাম, জাস্ট আমি আমারটুকুই দেখাইছি তাহলে অন্যটা বোঝা যায়, ঠিক আছে তো ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ধন্যবাদ সকলকে।